Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Shobaike welcome korchi Shivli Kitchen Garden and Lifestyle er notun ekti video dekhar jonno. Kache kimba dure desh ebong desher baire theke je jekhan theke amar video dekhen na keno. Asha korchi shobai Allahur rahmate bhalo achen, shusto achen. Amrao alhamdulillah bhalo achi. আর কি বলবো আমার ছোট ছেলেটা অসুস্থ সেজন্য মনটা ভীষণ খারাপ তাই রেগুলারলি আর কি নিয়ম মতো করে ভিডিও দিতে পারতেছি না সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো আসলে এখানে আমি প্রথম দেখাইছি যে মরিচবাতিগুলো এগুলো আমি ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি এগুলো দিয়ে পরবর্তীতে আমি ডিআইওয়াই এর কাজ করব তো এখানে এই যে এটা হচ্ছে শুক্রবারের সকালবেলা তো শুক্রবারের সকালে নাস্তা খাওয়ার পরে একটু খাটের তলে ডিপ ক্লিনিং করব সেজন্য কিন্তু আমি এগুলো সব কিছু সরিয়ে উঠিয়ে নিছি আর এত ময়লা জমছে কি বলবো তো এই যে এটা এভাবে উঠিয়ে আমি এখন এটাকে ভালো করে পরিষ্কার করে ঝেড়ে পরিষ্কার করে নিছি এখন একটু মুছে নেব তো সেই পুরনো রিকোয়েস্ট আবার আপনাদের মাঝে করে ফেলি প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের একটি লাইক হয়তো আমার এই ভিডিওটি আরও অনেক আপু ভাইয়াদের মাঝে পৌঁছে যাবে আর যারা আমার এই চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে আর আপনারা যখন ইচ্ছে তখনই আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া রইল তো ফাইনালি এই যে আমার মুছামুছি কাজ হয়ে গেছে এখন এই যে আমি খাটগুলো আবার পেতে নিছি তো এখানে একটা মাদুর বিছিয়ে দিছি এই মাদুরটা বিছিয়ে ঘুমাতে বা বসে থাকতে কিন্তু অনেক ভালো লাগে তো এটাই উপরে দিয়ে দিলাম তো এই তো ফাইনালি সবগুলো গুছিয়ে নিছি আসলে একটু অবসর সময়ে যদি ডিপ ক্লিন করে নেই তাহলে কিন্তু অনেক ভালো লাগে আর একদম সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া যায় তো বন্ধুরা আজকে আরেকটি জিনিস আপনাদের মাঝে শেয়ার করব সেটা হচ্ছে কই মাছ কাটা আসলে কই মাছ আমরা সবাই কাটতে পারি তারপর যারা নতুন গৃহিণী মাছ কাটতে পারেন না বা যারা কই মাছ কাটতে আসলে অনেকে প্রবলেম ফিল করে তাদের জন্য তো কই মাছ প্রথমে এই যে আমি নিয়ে এভাবে ধরে নিছি আর কই মাছ ছাই দিয়েও কাটা যায় আবার ছাই ছাড়াও কিন্তু কাটা যায় আমি কিন্তু কোনো ছাই নিইনি প্রথমে আর এদিকে দুই পাশের কাটা কেটে তারপরে এই যে সাইডের যে কাটাগুলো আছে সেগুলো কেটে নিছি আর এটা হচ্ছে বুকের পাশটা তো এই যে ভালো করে আঁচিল উঠিয়ে আমি কই মাছগুলো কেটে নিচ্ছি তো দুই সাইডের মাথার দুই সাইডের আমি ভালো করে কেটে তারপরে আমি মাঝখান থেকে এই যে এটা ভালো করে এর যে নাড়িভুঁড়িটা আছে সেটা বের করে নিচ্ছি তো এই যে দেখেন এর সাইড থেকে আমি ভালো করে নাড়িগুলো বের করে নিচ্ছি মাছটা পেটের যত ময়লা আছে সবগুলো এভাবে কিন্তু আমি সবগুলো মাছ একদম দ্রুত কেটে নেব কই মাছ ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে তো আরেকটি মাছ কেটে আমি দেখিয়ে দিচ্ছি এভাবে তরতাজা ফ্রেশ কই মাছ কেটে গরম গরম ভাতের সাথে বা খিচুড়ির সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আমি এই যে আরেকটি কই মাছও একইভাবে কেটে নিচ্ছি
তো এই যে দেখেন কই মাছ কেটে এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব, এতে করে যে মাছি আছে সেই মাছি এখানে আসবে না। তো সবগুলো মাছ কেটে এই যে আমি ভালো করে পরিষ্কার করে নিছি, আর এখান থেকে তিন পিস নিয়ে নেব, আমরা তিনজনে খাবো। তো ভাজা করার জন্য মাছগুলো কিন্তু বেশ বড় বড়। তো এখানে আমি একদম সিম্পলভাবে কই মাছ ভাজা করে নিচ্ছি, এখানে হলুদ এবং মরিচ দিয়ে কই মাছ ভাজা করে নিচ্ছি। প্রথমে হলুদ এবং মরিচ ভালো করে কই মাছের মধ্যে আমি মেখে নিচ্ছি। তো ভালো করে মেখে এই যে ফ্রাই প্যানে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম, আর মুচমুচে করে ভাজা করে নেব। একদম সুন্দরভাবে মুচমুচে করে ভাজা করে নিচ্ছি। আর এভাবে কে কে কই মাছ খেতে ভাজা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট আমার কিন্তু বেশ ভালো লাগে।